হ্যাঁ ছুটকি, ওই বাজারে ব্যাগটা নিয়ে আয় তো। আরে সবজিগুলো তো আনবি, আরে ব্যাগটায় ভরে তো আনবি তুই। আমার তো শাড়ি পরা হয়ে গেল, দেখিস ছুটকির এখনো সাজা হচ্ছে না কেন? ছুটকি মা, তুমি আমার সাজাটা কি করে দিলে? কোথায় যাবো আমি, কোথায় যাবো বলো? মামা বাড়ি যাবি না, আমার সাজগোজ হয়ে গেছে, আর তুই দেখ এখন দে মা। আমি যাব না, তুমি যাও, তুমি আমার সাজটা কি করে দিও, চল আমি আজকে মামা বাড়ি যাব না। ছুটকি কি করছিস? দোকানে যা তো, দৌড়ে গিয়ে তাড়াতাড়ি যা। কেন, কি আনবো? টাকাটা নে, একটা ছিম নিয়ে আয়। ও ঠিক আছে। ও মা এলো, হাত পা তো কই নিয়ে আসছিস? হ্যাঁ দে। এই না। এ মা, তুই এটা রান্নার ছিম নিয়ে আসছিস? কেন, কি হয়েছে? আমি তো বললাম একটা সিম কার্ড আনতে, নতুন মোবাইলটা একটা ভরবো। দাঁড়া, ধর ধর, তোকে ধর। ঝুম ঝুম ঝুম, এই 100 টাকা, তুই এখন 500 টাকা হয়ে যেত। আমার ফোনে রিচার্জ নেই, রিচার্জের জন্য আমি কার্টুন দেখতে পারি না, মুভি দেখতে পারি না। ছু মন্ত ছু, 500 টাকা হয়ে যা। তাই? ওরে বাবা কি আনন্দ।